রিভাইভ নিবেদিত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন এবং এই সময়ের সুন্দর ওয়েদারটাকে উপভোগ করছেন। আমি সায়াকা ইকবাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসে। এই সময়ের সুন্দর ওয়েদারটা কিন্তু আমরা বেশ আনন্দ উপভোগ করি, কিন্তু এই সময় কিন্তু তার সাথে আমাদের স্কিনটা বেশ ড্রাই হয়ে যায়। তাই বাসায় বসে বাসার সব উপকরণ দিয়ে কিন্তু একটা সুন্দর গ্লোই স্কিন আমরা পেতে পারি। সেটার জন্য আপনার প্রয়োজন 1 টেবিল চামচ বেসন, তার সাথে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সেটা কিন্তু কাঁচা হলুদ গুঁড়ো। এবং যাদের স্কিন অনেক ড্রাই বা একটু মনে হচ্ছে যে ময়েশ্চারাইজার প্রয়োজন, সেখানে 1 টেবিল চামচ মিল্ক ব্যবহার করতে পারেন। তাছাড়া ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ রোজ ওয়াটার, যে কোনো একটা। এই পেস্টটা বানিয়ে মুখের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে আপনার স্কিনটা সফট হবে এবং খুব সুন্দর একটা গ্লো আসবে। বেশ, চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট মেক ওভারে। হেলদি এবং ভালো স্কিন কিন্তু সবাই চায়, কারণ ভালো স্কিন থাকলে যে কোনো মেকআপ কিন্তু আপনার স্কিনে খুব সুন্দর করে বসে যায়। এবং শীতের সময় কিন্তু আমরা দেখি প্রপোজাল এবং এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যায়। তাই আপনার এই স্পেশাল ডেতে কী ধরনের মেকআপ করা উচিত সেটা দেখাবেন নিবেদিতা দাস। চলুন দর্শক সেটা দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা দাস, আই এম দ্য ওনার অফ লাক্স মেডি স্পা সালন। আজকে আমরা মোমোর উপর একটা মেকওভার করে দেখাবো যেটা ব্রাইডমেডসদের জন্য খুবই পারফেক্ট, বিকজ ব্রাইডমেডসদের দেখা যায় যে তারাও অনেক অ্যাট্রাকশনের একটা সেন্টার পয়েন্ট থাকে একটা বিয়েতে। সো আজকে আমরা এরকম একটা মেকওভার করে দেখাবো, দ্যাট উইল বি গ্ল্যামারাস ইয়েট ভেরি সিম্পল। আপনারা দেখতে পাচ্ছেন মোমোর স্কিনটা একটু অ্যাকনি প্রোন, অ্যাট দ্য সেম টাইম অয়েলিনেস আছে। সো ওকে আমরা আজকে একটা ম্যাট লুক দেওয়ার ট্রাই করবো। সো চলুন আমরা আমাদের মেকওভারটি স্টার্ট করি। সো অ্যাট ফার্স্ট আমরা আইব্রো দিয়ে স্টার্ট করছি, আমরা আইব্রোটা আউট করবো, অ্যান্ড আফটার দ্যাট আমরা বাকি কাজগুলো স্টার্ট। সো আমরা আইব্রোটাকে একটা ন্যাচারাল লুক দেওয়ার ট্রাই করছি। এখানে আমরা যে কালারটা ইউজ করছি সেটা হলো মিলানি, অ্যান্ড দ্য কালার ইজ সফট ব্রাউন। সো ব্রাউন হলে যেটা হয় যে আমাদের আইব্রোটা দেখতে খুব শার্প লাগে না, ন্যাচারাল একটা ইফেক্ট দেয়। আমাদের আইব্রোটা ডান, আমরা এখন আইশ্যাডোতে চলে যাব, আমাদের চোখের কাজটা এখন শুরু হবে। মোমো যে শাড়িটা আজকে এনেছে সেটা একটা মারুন অ্যান্ড গোল্ডের মিক্সিং। সো আমরা একটা আই লুক দেওয়ার ট্রাই করবো যেটা হলো ব্ল্যাক উইথ গোল্ড, একটা স্মোকি লুক। সো আমরা ক্রিজে অলরেডি কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি, একটা ওয়ার্ম কালার আমরা অ্যাপ্লাই করেছি ক্রিজে, সো দ্যাট এই স্মোকি লুকটাকে আর একটু ভাইব্রেন্সি দেয়। আর এখন আমরা ব্ল্যাকটা দিব যেটা আপনার আউটার কর্নারে অ্যাপ্লাই করা হবে। আমাদের মেইন পার্ট আসলে ফেসে কিন্তু আইস। সো আইসটা যত গ্ল্যামারাস করা যাবে আপনার মেকআপ লুকটা কিন্তু ততটাই গ্ল্যামারাস লাগবে। আমরা এখানে স্মোকের সাথে গোল্ড অ্যাড করেছি এবং গোল্ড গ্লিটার অ্যাড করেছি, সো যার জন্য ওর চোখটা কিন্তু পুরো ফেসের ভিতর স্ট্যান্ড আউট করবে। আমরা এখন ওর চোখে স্টিলার গ্লিটার অ্যাপ্লাই করছি, এটা একটা লিকুইড গ্লিটার যা খুব স্মোকি আয়ের ভিতরেও একটা গ্ল্যামারাস লুক দিবে। সো আমাদের আইস ডান, আমরা ল্যাশ পরাবো, বাট সেটা একদম লাস্ট স্টেপ। তার আগে এখন আমরা ফেসে চলে যাচ্ছি, ফেসে আমরা ফার্স্ট প্রাইমার অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন ফাউন্ডেশন।
একটা লাইট পার্টি মেকআপ, সো আমরা আসলে বেসটা কিন্তু খুব বেশি হেভি করব না। ইন দ্যাট কেস ওই যে সিম্পলের ভিতরে গর্জিয়াস যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আর থাকবে না অ্যাট দি এন্ড অফ দি ডে। মেকআপ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের হেয়ার লাইনটাকে একদম ভুলে না যাই, বিকজ যদি হেয়ার লাইনে ঠিক মতো মেকআপটা অ্যাপ্লাই না হয় দিন শেষে কিন্তু তাহলে মনে হবে যে আপনার মেকআপটা আগলা বসে আছে, ইট উইল লুক লাইক এ মাস্ক। তখন কিন্তু আপনার স্কিন টোনের সাথে যাবে না, আপনার স্কাল্পের সাথে জিনিসটা মিশবে না। মেকআপটা ব্লেন্ডিংয়ের জন্য খুব বেশি প্রয়োজন হলে একটু সময় নিয়ে যাতে আমরা ড্যাব করি। আমাদের অবশ্যই আফটার ফাউন্ডেশন পাউডার দিয়ে সেট আপ করতে হবে, নাহলে ফাউন্ডেশন কিন্তু আসলে একটু পরেই সরে যাবে মুখ থেকে এবং এটা স্টিকি ব্যাপার চলে আসবে। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পাউডার দিয়ে যেন আমরা ফাউন্ডেশনটাকে ভালো মতো সেট করে ফেলি। কন্ট্রোলটা আমরা গালে করছি, অ্যাট দ্য সেম টাইম জ লাইনে করছি, সো দ্যাট জ লাইনটা দেখতে শার্প লাগে এবং আমরা নাকেও কন্ট্রোল করব। এবং একটা ওয়ার্ম কালার আমরা পুরো ফেসের যে কর্নারটা আছে একটা ওয়ার্ম কালার দিয়ে ব্রঞ্জ করে দিব, সো দ্যাট ওর মুখে একটা শ্যাডো পড়বে যেটা ওর সেন্টার পয়েন্টটাকে বেশি ফোকাস করবে এবং আউটার সাইডটাকে ডার্ক করবে এবং মুখটা ছোট দেখাবে। আমাদের মেকআপ অলমোস্ট ডান, এখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিকটা অ্যাকচুয়ালি আমরা ড্রেসের কালারের সাথে ম্যাচ করে দিয়েছি, যেটা হলো একটা ডার্ক মারুন। সো আমরা দেখতে পেলাম ওর মেকআপের সাথে সাথে হেয়ারটাও ডান আর ওর ফুল মেকওভারটা কিন্তু হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। প্লিজ লাক্স মেড স্পা স্যালনে আসবেন এবং কোনো রকম কোয়েরি যদি আমাদের সম্পর্কে থাকে প্লিজ আমাদের ফেসবুকে ইনবক্স করুন অথবা আমাদের হটলাইনে কল করুন। যে কোনো কাপড় আমরা পরি না কেন তার সাথে খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু অর্নামেন্টস। অর্নামেন্টস আপনার লুকটাকে খুব গর্জিয়াস করে তোলে এবং বিভিন্ন ডিফারেন্ট এরাতে কিন্তু জুয়েলারির ডিজাইন এবং প্যাটার্ন কিন্তু অন্যরকম ছিল। যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে একদম ফার্স্ট থেকে ইজিপশিয়ানদের টাইম থেকে কিন্তু এই জুয়েলারি পরার প্রথাটা চলে এসেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা মেয়েরা জুয়েলারি পরতে খুবই ভালোবাসি। চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্ট লাইফস্টাইলে। লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে জুয়েলারি, কারণ জুয়েলারি কিন্তু আমরা এক এক সময় এক একটা অকেশনে এক একভাবে পরি এবং জুয়েলারি দেখেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালচার এবং হিস্ট্রিও বলতে পারি। তাই আজকের আমাদের এই সেগমেন্টে আমরা কভার করেছি কিছু সুন্দর জুয়েলারিস, চলুন দর্শক সেটা দেখে আসি। So
সামনে যেহেতু ব্রাইডাল, তো ওই দিক চিন্তা করে আমরা অ্যান্টিকের বিভিন্ন রকম সমাহার রেখেছি। আপনারা দেখবেন দর্শক, এখানে আমাদের কিছু অ্যান্টিক জুয়েলারি, মণিপুরি কাজ, এবং কিছু আমাদের কিছু এখানে কিছু আছে আপনার মুলতানি কাজ, এবং কিছু আছে রাজকোটের একটু ডিফারেন্ট পোলকি লাগানো, কিছু আছে কুন্দন স্টাইলের, বিভিন্ন ভ্যারাইটিস। অবশ্য কাস্টমার কিন্তু কাস্টমাইজ করে নিতেই পারবেন আপনাদের শাড়ির সাথে ম্যাচ করে, গহনার কালার এবং গহনার যে পাসওয়ার্ড সেটাকে আপনি চেঞ্জ করে বিভিন্ন রকম মানে মন মতো অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে আমাদের কিছু হাতের যেগুলো ছিল জয়পুরী কিছু বালা ছিল, এবং কিছু নকশা কাটার বালা বলতে পারি, এবং কিছু রাজস্থানী জড়ো স্টাইলের কিছু বালা আছে এখানে। বেসিক্যালি ওইগুলোতে আপনার যে পাথরগুলো আমরা ইউজ করছি সেগুলো সব সম্পূর্ণই হচ্ছে বাইরের পাথর। ওগুলো বেসিক্যালি আমরা ওগুলো শ্রীলঙ্কার গ্যাংটকের কিছু পাথর আছে, এবং বার্মিজ কিছু রুবি আছে, বিভিন্ন রকম আর ইন্ডিয়ান কুন্দন তো অবশ্যই আছে। তো সব ম্যাচ করেই জিনিসগুলো করা, বিভিন্ন রকম ভাবেই এগুলো করেছি আমরা, যেটার সাথে যেরকম জিনিস যায়, যেটা কম্বিনেশনের যেই কোনটার সাথে যেই পাথরগুলো যায় সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করেছি। সামনে ব্রাইডাল, তারা কিন্তু সবসময় একটা মাথা চিন্তা করে যে আমি একটা বসানো তো হার পরবই পরে, দেন নিচে আমার একটা লম্বা স্টাইলের পার্লের কোলাটা কিছু পরলে কেমন লাগে। তো ওই দিক চিন্তা করে আমরা কিন্তু কিছু পার্লের ভ্যারাইটিস কালেকশন আমরা নিয়ে আসি আমাদের জামিগুলো আসলে আপনারা দেখতে পাবেন। সেগুলো হচ্ছে আপনার পাকিস্তানি স্টাইলের, যদিও ওগুলো আমাদের বাইরে থেকে কিছু কালেক্ট করা, আর আমাদের দেশীয় প্রযুক্তিতে আমরা কিছু জিনিস করেছি যেগুলো আপনার অনেক বেশি কাস্টমারদের অ্যাট্রাক্টিভ করছে। কাস্টমার এখন এই ধরনের জিনিসগুলোই চায়। পার্লের ট্রেন্ডটা আমাদের অনেক আগে ছিল, 71 আগে একটা সময় ছিল আমাদের, সেই ট্রেডিশনটাকে আবার নতুন করে এখানে ফিরে আসছে আপনার পার্লের যে নতুন গহনাগুলো আর কি। উইন্টার কিন্তু বেস্ট টাইম স্টাইল করার জন্য, তাই আজকে উইন্টারকে মাথায় রেখে আমরা এমন একটা ফ্যাশন হাউস কভার করেছি যেখানে ছেলেদের জ্যাকেট সোয়েটারের পাশাপাশি ছিল মেয়েদের উইন্টার কালেকশন। চলুন দর্শক ড্রেসগুলো দেখে নিই।
আমরা সবসময় ফ্যাব্রিকে কনসেন্ট্রেট করি, যতটুকু কমফোর্টেবল আরামদায়ক এবং সময় উপযোগী ফ্যাব্রিকগুলো আমরা আবহাওয়ার বিষয়টাকে মাথায় রেখে করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শীতের জন্য আমাদের কালেকশনের মধ্যে একটা বিশাল রেঞ্জের কালেকশন আছে, যেটা অলরেডি আমরা ডিসপ্লে করা শুরু করে দিয়েছি। জেন্টসদের জন্য যেটা জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, মাফলার, এগুলো রেগুলার প্রোডাক্ট। এর পাশাপাশি অন্যান্য রেগুলার যে আইটেমসগুলো আছে লাইক ডেনিম শার্টস, ক্যাজুয়াল শার্টস, পোলো, সেটার জন্য উইন্টারকে মাথায় রেখে উইন্টারের আমরা সেটাও করে থাকি। এছাড়া সেম কালেকশনগুলো আমরা ফিমেলের ওয়েস্টার্ন ড্রেসের মধ্যেও জ্যাকেট, সোয়েটার, ব্লেজার এবং এই বিষয়গুলো থাকে। সবসময় আমরা কালারফুল ডিজাইনের দিকে এবং কালারফুল ড্রেসের দিকে মনোযোগ দিয়ে থাকি, তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সবসময় বৈচিত্র্যপূর্ণ থাকে। এছাড়া আমাদের মেল এবং ফিমেল সেকশনের প্রত্যেকটা ক্যাটাগরিতেই, যেটা আমি আগেও মেনশন করলাম, পাঞ্জাবি থেকে শুরু করে পোলো, টি শার্ট, ডেনিম, প্যান্টস, লন, থ্রি পিস, সিঙ্গেল পিস, কুর্তাস, বাচ্চাদের কালেকশন, ওয়েস্টার্ন, প্রত্যেকটা ক্যাটাগরিতেই আমাদের নতুন ভেরিয়েশন থাকবে। সর্বোপরি শীতের কালেকশন আমাদের সব বয়সী মানুষের জন্য, একেবারে কিডস থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের কথা বিবেচনায় রেখেই আমাদের শীতের কালেকশনগুলো আমরা করে থাকি। Thank you.
দেখে আসলাম দারুণ কিছু উইন্টার কালেকশনস। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ অলওয়েজ সে, বি স্টাইলিশ ইন এভরি সিজন। রিয়ার্স, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আপনারা আমাদের লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে styles and trends@ntvbd.com। নতুন সব সেগমেন্টস নিয়ে আবারও দেখা হবে ঠিক এই সময় আর একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।